নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই চোদ্দশো সাতাশ বঙ্গাব্দ বিশ্বরাশির কেমন যাবে একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি প্রথমেই জানাই এটি সার্বিক আলোচনা তো বিশ্বরাশির কোন কোন দিকে ভালো হবে এই চোদ্দশো সাতাশ এবং কোন কোন দিকে সমস্যা আসতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বা বোঝানোর চেষ্টা করতে চলেছি তো বিশ্বরাশির তিনটি নক্ষত্র আছে একটি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র একটি হচ্ছে রোহিণী নক্ষত্র একটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম এবং রোহিণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে এই চোদ্দোশো সাতাশ একটা গোল্ডেন পিরিয়ড হতে চলেছে আমি দায়িত্ব নিয়ে বলছি এবং যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আসবে প্রথমেই জানাই রাশির থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কোন নক্ষত্রে জন্ম এবং আপনার রাশিচক্রে গ্রহের অবস্থান এবং আপনার কী দশা অন্তর্দশা চলছে সেটা এবং তার পাশাপাশি গ্রহের গোচর কি বলছে তবে এই বর্ষফল প্রেজেন্ট হয় তো যাদের কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রে জন্ম তাদের জন্য এই চোদ্দোশো সাতাশ একটা শুভ ফল প্রদান করবেই আমি দায়িত্ব নিয়ে বলছি মৃগসিরা মধ্যম যাবে তো প্রথমেই জানাই এই বৃষ রাশির চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দে প্রেম ভাগ্য প্রেম ভাগ্য কেমন হতে চলেছে আপনাদের এই চোদ্দশো সাতাশ বঙ্গাব্দে জাতিকাদের জীবনে নতুন প্রেম আসবে নতুন প্রেমের হাতছানি অর্থাৎ আপনারা নতুন প্রেমে পড়তে চলেছেন এবং পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করবে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের কিন্তু আপনাদের উন্নতি হবে প্রেম ক্ষেত্রে এবছরটি বিশ্বরাশির জন্য শুভ ফল প্রদান করবে যাদের প্রেম ব্রেকআপ হয়ে গেছে সেই প্রেম কিন্তু আপনাদের ফিরে আসবে প্রেম থেকে বিবাহে পরিণতি হতে চলেছে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের এইবার আসি আপনাদের সন্তান ক্ষেত্র সন্তান ক্ষেত্র আপনাদের শুভ যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের জীবনে সন্তান প্রাপ্তি হতে চলেছে এই ব্যাপারে আপনারা ডাক্তারের সঙ্গে কনসালটেস করুন নতুন নতুনভাবে আপনারা সন্তানের ব্যাপারে এগিয়ে যান সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ এবার আসি বিবাহ বিবাহের ক্ষেত্রে আপনাদের এবছর শুভ বিবাহের প্রবল যোগ দেখা যাচ্ছে অর্থাৎ যাদের তিরিশ বত্রিশ বছর বয়স হয়ে গেছে আপনার ছেলে বা মেয়েদের বিয়ের ব্যাপারে কিন্তু আপনারা এগিয়ে যান আপনাদের বিয়ের ব্যাপারে এবছরটি শুভ ফল নির্দেশ করবে অর্থাৎ আপনারা ঠিক এটা করবেন কার্তিক অগ্রাণ মাস থেকে কিন্তু এই বিয়ের ব্যাপারে এগিয়ে যাবেন এই এই সময় থেকে আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে বিশ্ব রাশির জন্য এবার আসি আপনাদের অর্থনৈতিক ভাগ্য অর্থনৈতিক ভাগ্য কিন্তু আপনাদের এবছর শুভ আপনাদের ব্যয় যেমন হবে পাশাপাশি আপনাদের আয়ও কিন্তু হবে ব্যয় আপনাদের কিসে কিসে হবে আপনারা কোনো ফ্ল্যাট কিনলেন বা কোনো জায়গা কিনলেন বা কোনো জমি কিনলেন বা গাড়ি কিনলেন বা কোনো বাড়ি কিনলেন এক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যয় কিন্তু হবে কিন্তু পাশাপাশি আপনাদের এবছর ইনকাম যোগ ভালো লক্ষ্য করা যাচ্ছে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ইনকাম সোর্সটা কিন্তু ভালো আসবে গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে এবার আসি আপনাদের প্রফেশনাল ক্ষেত্রে যারা শিক্ষাগত লাইনে আছেন যারা টিউশনই পড়ান যারা ডাক্তার লাইনে আছেন যারা অ্যাডভোকেট যারা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে সে টিউশন যারা করছেন বা যারা ডক্টর লাইনে আছেন বা যারা উকিল বা যারা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কিন্তু ইনকাম কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এই গৌরগত তাই নির্দেশ করছে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের এবার আসি আপনাদের শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্র কিন্তু আপনাদের মোটামুটি শুভ ফল প্রদান করবে যারা গবেষণামূলক পড়াশোনা করছেন যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন বা যা যারা পিএইচডি আপনার মাস্টার্স কমপ্লিট করছেন তাদের জন্য এবছর শুভ ফল নির্দেশ করছে কিন্তু যারা প্রাইমারি লেভেলে আছেন যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কিছুটা হল পড়াশোনাতে অমনোযোগী সেক্ষেত্রে আপনাদেরকে লেবার দিতে হবে নয়তো আপনাদের আশানুরূপ ফল কিন্তু হবে না গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ যারা কসমেটিকের বিজনেস করছেন যারা ফুড রিলেটেড বিজনেস করছেন যারা জলীয় প্রোডাক্টের বিজনেস করছেন যেমন দুধ কোল্ড ড্রিঙ্কস এগুলোর বিজনেস করছেন যারা গার্মেন্টসে বিজনেস করছেন যারা কম্পিউটার রিলেটেড বিজনেস করছেন তাদের জন্য কিন্তু যারা অনলাইনের বিজনেস করছেন যারা মেডিসিনের বিজনেস করছেন তাদের জন্য এই ব্যবসাগুলো কিন্তু এ বছর খুবই চাঙা হবে বিশ্বরাশির জন্য প্রচুর কিন্তু অর্থ কিন্তু এবছর দিয়ে যাবে এই সব ব্যবসা যারা এই সব ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন বিশ্বরাশির কিন্তু যারা যারা গাড়ির বিজনেসের সঙ্গে আছেন যারা ধরুন যারা কনস্ট্রাকশনের বিজনেসের সঙ্গে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও সমস্যা কিন্তু আসবেই যারা ইলেকট্রনিক্স প্রোডাক্টসের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সে মতন ব্যবসা কিন্তু ডেভেলপমেন্ট করবে না যেগুলো আগে বললাম ফুডের ব্যবসা যেমন ভালো হবে সেই এই ব্যবসাগুলো যেমন ভালো এই এই সকল ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হল সমস্যা আসতে পারে গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে এবার আসি আপনাদের বন্ধুভাগ্য বন্ধুভাগ্য আপনাদের মোটামুটি শুভ কিছু কিছু ক্ষেত্রে আপনারা বন্ধু বান্ধবদের সহযোগিতা কিন্তু পাবেন এবার আসি আপনাদের পারিবারিক জীবন এবছর আপনারা আপনাদের ভাইয়ের সাথে কিছুটা হল মতান্তর আপনাদের দেখা যাচ্ছে আপনাদের পিতা মা পিতা মাতার সঙ্গে কিছুটা হলো মতান্তর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জন্য আপনারা নিজেরা হয়তোবা সেপারেট এবছর হয়ে যেতে পারেন দেখা গেল আপনাদের স্বামী স্ত্রীর সঙ্গে আপনার ভাইয়ের বন্ডিং হচ্ছে না বা মা বাবার সঙ্গে একটু রিলেশনের সমস্যা হচ্ছে সেই জন্য আপনারা সেপারেশন হয়ে যেতে পারে ভাড়াটিয়ার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু এবছর লক্ষ্য করা যাচ্ছে সেই দিকটা আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে এবার আসি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছরটি শুভ ফল প্রদান করবে বৈদেশিক মুদ্রা কিন্তু আপনাদের আসবে বৈদেশিক সোর্সে ইনকাম কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের এ বছরের প্রায় মোটামুটি অঘ্রাণ মাস থেকে আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা আছে সে কর্মসূত্রে হোক বা এমনি ভ্রমণের জন্য হোক নিচকি ভ্রমণের জন্য হোক কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের আছে এবছর আপনাদের বিশ্বরাশির জাতক বা জাতিকাদের লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে লটারি বা ফাটকা কারবারি থেকে প্রচুর অর্থ কিন্তু বিশ্বরাশির জাতক বা জাতিকারা পাবেন গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে দেখুন প্রথমে আপনাদেরকে জানে যাদের রাশিচক্রে রাহুগ্রহ ভালো আছে এবং আপনার জন্মছকে লটারি লাগার সম্ভাবনা আছে তাদের কিন্তু লটারি লাগার প্রবল চান্স এবছর লক্ষ্য করা যাচ্ছে আমি মূলত চারটি প্ল্যানেটকে ধরে এখানে গেছি একটি হচ্ছে বৃহস্পতি শনি রাহু এবং কেতু যেহেতু আপনার সেপ্টেম্বর থেকে আপনাদের রাশিতে রাহু অবস্থান করছে আপনাদের হাই টেম্পারমেন্ট কিন্তু বাড়বে এই টেম্পারমেন্টটা কিন্তু আপনাদেরকে একটু হলো ঠিক করতে হবে আপনারা হটকারিটা কোনো সিদ্ধান্ত এবছর আপনারা নেবেন না বিজনেসের ক্ষেত্রে যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন তারা কিন্তু এবছর মোটামুটি অঘ্রান মাস থেকে নতুন ব্যবসা স্টার্ট করুন সেক্ষেত্রে শুভ যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন বিজনেসের ক্ষেত্রে তারা কিন্তু এই কার্তিক অঘ্রান মাস থেকে কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করুন সেই সময়টা আপনাদের শুভ ফল প্রদান করবে গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে এর পাশাপাশি জানায় যারা এবছর ষাট উর্ধ্বের ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে কিডনির সমস্যা লিভারজনিত সমস্যা আপনার ব্যাক পেন নার্ভের সমস্যা বিপি সুগার থাইরয়েডের সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার চোখের সমস্যা কিন্তু এবছর আসতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে গলারও সমস্যা কিন্তু বিশ্বরাশির জাতক বা জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে যারা ষাট উর্ধের ব্যক্তিরা আছেন এইদিকে কিন্তু আপনারা অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন এ ব্যাপারে অ্যাস্ট্রোলজি কিছু করতে পারবে না অ্যাস্ট্রোলজি কি করে যে আপনাকে একটা অগ্রিম পূর্বাভাস দিয়ে দেয় কোন দিকে আপনাদের সমস্যা আসতে পারে সেই দিক থেকে আপনারা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ আপনারা করুন এইবার এবার আসি আপনাদের ব্যবসার আর একটি পার্ট যারা ভাবছেন যে নতুন ব্যবসা করবেন তারা কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট এবছর মোটেও করবেন না মোটামুটি অঘ্রান মাস থেকে কিন্তু আপনারা ইনভেস্টমেন্টটা করুন যারা কেস মামলা মকদ্দমাতে আছে সম্পত্তিগত দিক তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে এদিকে আপনাদের কেস মামলা মোকদ্দমার দিকটা আপনাদের কিছুটা হলেও মিটবে যাদের ডিভোর্সের মামলা চলছে তাদের ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে বিশ্বরাসী দু আড়াই বছর ধরে যে কষ্ট চলছিল আপনাদের এ বছর একটা মানসিক শান্তি আপনাদের আসতে চলেছে আপনাদের সুখ এই চোদ্দোশো সাতাশে আসতে চলেছে আলোর দিশা আপনারা এবছর পাবেন প্রচুর অর্থ কিন্তু আপনারা এবছর পাবেন আপনারা গাড়ি বাড়ি সম্পত্তির ক্রয় কিন্তু এবছর করবেন শত্রুতা আপনাদের কিছুটা হলেও এবছর কমবে শত্রু সে মতো আপনার ক্ষতি করবে না শত্রু পিছু হটবে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন